আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি। দেখেন আমার ফেস দেখে বোঝা যাচ্ছে আমি কি পরিমাণ এক্সাইটেড আর হ্যাপি। তো যাই হোক, বেশি কথা না বলে মেইন কথাটা বলি। আজকে হচ্ছে আমি যাচ্ছি বসুন্ধরা আমার ফোন কেনার জন্য, iPhone 15 Pro Max, যেটা আমি অনেকদিন যাবতই হচ্ছে মানে কিনবো কিনবো ভাবতেছিলাম, আপুকে বলছিলাম, বাট যখনই হচ্ছে কেনার একটা প্রিপারেশন নিই তখনই দেখা যায় কোনো একটা ভেজা লেগে গেছে। তো ফাইনালি আজকে হচ্ছে আমি যাচ্ছি। যদিও যাওয়ার সময় খুব বাজে একটা জ্যাম লেগে গেছিলো, মানে আমরা জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো এখানেই ছিলাম জ্যামে। তারপরও হচ্ছে যেহেতু একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, তো জ্যামটাও হচ্ছে আমি আজকে মোটামুটি এনজয় করছি। তো যাই হোক, জ্যাম ট্যাম টেলে আমরা হচ্ছে পৌঁছে গিয়েছি বসুন্ধরা। এখান থেকে হচ্ছে আজকে আমি আমার iPhone 15 Pro Max কিনবো। যদিও আমি আগে অনেকগুলো রিভিউ দেখেছি, যমুনা ফিউচার পার্কের অনেকগুলো শপের রিভিউ, দেন হচ্ছে এইখানকার, বাট আমার মনে হয়েছে যে কাছাকাছি এটাই বেস্ট আমার জন্য। আর এখানে আসার আরেকটা রিজন হচ্ছে যেহেতু আমি বসুন্ধরা থেকেই শপিং করি, মানে মোস্ট অফ দ্য টাইম আমি এখান থেকেই শপিং করি, আর এখানেই আমি একদম স্যাটিসফাইড হই। তো এই জন্য ভাবলাম যে এখান থেকে ফোন কিনে এখানে শপিংও করা যাবে, আমার আর কষ্ট করে আসা লাগবে না। আর এখনও অবধি হচ্ছে আমি ঈদের শপিং করিনি, ইনশাল্লাহ ঈদের শপিং ব্লগটা হচ্ছে আমি আমার নিউ ফোন দিয়ে আপলোড করব। আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস ছিল, আর এখন হচ্ছে ফোনের শোরুমগুলো খুলে নাই, তো এই জন্য ভাবলাম আগে ড্রেসগুলো দেখিনি, তারপর হচ্ছে গিয়ে ফোন টোন দেখব। তো এখানে হচ্ছে আমি আঙ্কেলকে বললাম এখানে আমার জন্য সুন্দর একটা গাউন টাইপের বের করে দিতে, যেহেতু 3 পিস আমরা সচরাচর সবাই পরি, তো আমি ভাবলাম যে এবার একটু অন্যরকম নেওয়া যাক। আর এবার নাকি হচ্ছে আলিয়া কাট উঠেছে, আর দেখেন এই 3 পিসটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এটা হচ্ছে মেবি 2 পিস ছিল অর সামথিং, আই ডোন্ট নো। এটা হচ্ছে আগানুর আর সাদাবাহারের, আমি সবসময় 3 পিস পরলে পাকিস্তানি ব্র্যান্ডেরগুলোই পরি, আর এই 3 পিসটাও সুন্দর, বাট এই কালারে হচ্ছে আমি গত ঈদে নিয়েছিলাম, এই জন্য এবার আর নিলাম না। মোটামুটি হচ্ছে অনেকগুলো শপ খুলে গেছে, তো ভাবলাম হচ্ছে আমরা একটুখানি বেসমেন্ট থেকে ঘুরে আসি, মানে ফোনের এইখান থেকে। যদিও হচ্ছে আমরা বাসা থেকে ডিসাইড করে এসেছিলাম যে আমরা কোন শপটা থেকে নিব, তো আমরা হচ্ছে ওইখানে আগে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে রহিমের দোকান টাইপ সামথিং, আমার এক্স্যাক্টলি খেয়াল আসছে না, তো আমরা হচ্ছে ওইটাই খুঁজতেছিলাম, আর খুঁজতে খুঁজতে হচ্ছে আমরা পেয়েও যাই। আর এখান থেকে হচ্ছে আমি বেসিক্যালি আমার ফোনটা নিব, যেহেতু আইফোনের প্রাইসটা প্রতিদিনই হচ্ছে আপ ডাউন হয়, এই জন্য হচ্ছে মূলত এত তাড়াতাড়ি এসে ফোনটা নেওয়া বলা তো যায় না, পরে আবার বেড়ে গেলে ঝামেলা হবে। তো এটাই হচ্ছে আমার আইফোনটা, আমি হচ্ছে ন্যাচারাল কালারটাই নিচ্ছি। আর এখানে ছিল হচ্ছে হেডফোনস, দেন হচ্ছে চার্জার কেবল, তো এগুলো হচ্ছে অনেক এক্সপেন্সিভ ছিল আর একটু প্রাইস ওনার করতেছিল না তারা। তো যাই হোক, যেহেতু এত দামি ফোন, সব কিছু সব অ্যাক্সেসরিজ তো একটু হাই হবে, এটাই নর্মাল। তো আমি হচ্ছে ভাইয়াকে দিয়ে নতুন একটা ইনটেক ফোন আনালাম, কারণ এর আগের ফোনটা হচ্ছে একটু ময়লা ছিল, যেহেতু ওইটা ডিসপ্লে করে রাখা ছিল। তো আমি হচ্ছে ভাইয়াকে দিয়ে নতুন একটা ইনটেক ফোন আনালাম, আর এখানে হচ্ছে আম্মু টাকা দিচ্ছিল, আর টাকাগুলো দেওয়ার সময় আমার এমন লাগতেছিল যে আমি টাকা না দিয়ে ফোনটা নিয়ে যাই কোনোভাবে, মানে এতগুলো টাকা এক মুঠে, ও মাই গড। যাই হোক, তো টাকা ছাড়া তো আর ফোন দিবে না। তো আমি হচ্ছে এখন আমার আইফোনটা আনবক্সিং করব, আর আমি হচ্ছে যেহেতু ন্যাচারাল টাইটেনিয়ামটাই নিয়েছিলাম, আর এই কালারটা দেখতে এত সুন্দর, আর আমার মনে হয় এই কালারটার জন্যই বোঝা যায় যে আসলে এটা 15, না হয়তো আমার কাছে কোনো পার্থক্যই লাগে না 15, 14 আর 13-এর মধ্যে, মানে মানে তিনটাই হচ্ছে আমার কাছে সেম মনে হয়। তো এই টাইটেনিয়াম কালারটার জন্য হচ্ছে এটা একটুখানি ভিন্ন হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে ভাইয়েরা সব কাগজপত্রগুলো ঠিক করে দিচ্ছিল, তো আমরা হচ্ছে ফোন নিয়ে চলে গেলাম এখানে একটা ফার্নিচারের শপে, শোরুম অ্যাকচুয়ালি। এখান থেকে হচ্ছে আম্মু সোফা সেট আর হচ্ছে আমার বেডরুম সেট নিবে, তো আমরা হচ্ছে অনেক সোফা সেট আর বেডরুম সেট দেখছিলাম, আম্মু এখানে হচ্ছে সুন্দর করে বসে দেখছিল। আম্মু চাচ্ছিল হচ্ছে একটু কাজ করার মধ্যে, বাট আমার কাছে একটু সিম্পলই ভালো লাগে, যেহেতু আমাদের বিল্ডিংটা একটু মানে নকশা টকশা করা, তো আমার কাছে মনে হবে যে একটু নকশা টকশা করা নিলে ভালো, বাট আমার কাছে সিম্পলগুলোই ভালো লাগে। তো আমরা হচ্ছে ওনাদের আরেকটা শোরুমে চলে আসলাম, এখানেও অনেক সুন্দর সুন্দর বেডরুম সেট ছিল, বিশেষ করে আমার হচ্ছে একটু নুট কালারের মধ্যে ভালো লাগে, এই হোয়াইটটা আমার কাছে ভালো লাগছে। কার কার কাছে এই হোয়াইটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে সবগুলো ফার্নিচারই সুন্দর, এটা হচ্ছে বসুন্ধরা শপিং মলের অপোজিটে, লোকেশনটা বলে দিলাম। আর এখানে হচ্ছে আমরা একটু মিরর সেট নিচ্ছিলাম আমার বোন আর আমি, কারণ দুজনেই হচ্ছে একটু বোরিং হচ্ছিলাম। তো যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। টাটা, খুদা হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।